গত বছর লকডাউনের জন্য অনলাইনে জামাই ষষ্ঠী উদযাপন করেছিলেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। এবছরও জামাই ষষ্ঠী উদযাপন হলো ঋদ্ধিমার বাড়িতে, কিন্তু নেই ঋদ্ধিমার মা। কারণ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ঋদ্ধিমার মা। কিন্তু খুব নিয়ম করে ভালোবেসে জামাই ষষ্ঠী পালন করতেন তিনি, তাই তার কথা ভেবেই আজও একই রকমভাবে ঋদ্ধিমার বাবা এবং তার পরিবারের বাকি কাছের মানুষদের নিয়ে জামাই ষষ্ঠী পালন করা হলো। দেখে নিন ঋদ্ধিমা এবং গৌরবের এই বছরের জামাই ষষ্ঠী। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।